সদর দক্ষিণ উপজেলা 6টি, লালমাই উপজেলা 9টি ইউনিয়ন ও লাঙ্গলকোট উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 10 আসন। 1991 সালের নির্বাচনে বিএনপির এটিএম আলমগীর নির্বাচিত হন। 1996 সালের নির্বাচনেও জয় পান তিনি। একই সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়াম লীগের জয়নুল আবেদিন নির্বাচিত হন। পরের 2001 সালের নির্বাচনে আবারও বিএনপির দখলে আসে আসনটি। এরপর 2008 সালের নির্বাচনে আওয়াম লীগের হেভিওয়েট প্রার্থী আহম মোস্তফা কামাল জয় পান। সবশেষ নির্বাচনে মহাজোটের হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। আমাদের আহম মোস্তফা কামাল সাহেব যদি তিনি আবারও পুনর্বার যদি নির্বাচিত হন, ইনশাল্লাহ তিনি অসমাপ্ত যে কাজগুলো আছেন সেই কাজগুলো তিনি সম্পূর্ণরূপে পূর্ণাঙ্গরূপে তিনি বাস্তবে রূপ লাভ করবেন। ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের জন্য আগামী নির্বাচনেও জয়ের ব্যাপারে আশাবাদী আওয়াম লীগ। তবে আসনটি পুনরুদ্ধারে আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। জাতীয়তাবাদী শক্তি এবং 20 দলীয় জোটের শরিক দল সহ আমরা ঐক্যবদ্ধভাবে এই অঘোষিত সরকার এবং অগণতান্ত্রিক সরকারকে প্রতিহত করার জন্য সর্বপ্রকার শক্তি আমরা সবাই মিলে নিয়োগ করব। এদিকে ভোটাররা বলছেন, অংশগ্রহণমূলক নির্বাচন এবং উন্নয়নে কাজ করবেন এমন ব্যক্তিকেই বেছে নেবেন তারা। যারা উন্নয়ন করব, দেশের রাস্তাঘাট করব, কাজকর্ম ভালো করবো, তাদেরকে ভোট দিব আর কি। এলাকার সার্বক্ষণিক আমরা যাকে পামো, সুখে দুঃখে যাকে পামো, আমরা ওই ধরনের নেতাকে নির্বাচন করতে চেষ্টা করবো। কুমিল্লা 10 আসনে 5,16,000 ভোটারের মধ্যে 2,56,400 নারী। সময় সংবাদ, কুমিল্লা।